নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং সরাসরি হট সিটে রয়েছেন এই মুহূর্তে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষ দাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষ শাস্ত্রী মানেই কিন্তু ওপারে চলে এসেছে আমাদের বন্ধু, সঙ্গে সঙ্গে প্রচুর প্রশ্ন রয়েছে। হ্যালো হ্যালো, আমাদের সঙ্গে রয়েছেন একজন বন্ধু, অপেক্ষা করছেন ফোনে। হ্যালো, সুভাষ শাস্ত্রী পারে না এমন কোনো কাজ নেই, এটা প্রত্যেকে জানেন এবং সেটা মানেনও। আচ্ছা, এটা নিয়ে আমি প্রথম প্রশ্নটা করবো সুভাষ দা। হ্যাঁ, একটা ফোন নিয়ে আসছি আমি, কিছু পারি এরকম কোনো দাবি আমি করতে পারবো না টিভির সামনে এসে, কোথাও করি না, এখানেও করতে পারবো না যে সব কিছু করতে পারি এরকম কোনো দাবি। এরকম দাবি সুভাষ শাস্ত্রী করেন না, কিন্তু মানুষ জানেন সুভাষ শাস্ত্রী কী পারেন, কতটা পারেন, কীভাবে পারেন। আচ্ছা, একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সাইথিয়া বীরভূম থেকে শুভশ্রী সাহা মিত্র বলছি। শুভশ্রী, কার সম্বন্ধে জানা আছে? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। এসেছিলেন কখনো? হ্যাঁ, আমার হাজবেন্ড গিয়েছিলেন। হ্যাঁ, কেন গিয়েছিলেন কি একটু বলুন। হ্যাঁ, কে কেরিয়ার সম্বন্ধে জানতে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে? তারপরে তো আর যাওয়া হয়নি, আর যেতে বলেনি। স্যার তো বলেছিলেন যে এটাতে কাজ হবে। হ্যাঁ, সত্যি খুবই উপকৃত হয়েছে, একেবারে, যার জন্য আর যেতে হয়নি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার যাওয়ার প্রয়োজন আছে। তুমি আমাকে বলো কতদিন আগে, তুমি আমাকে বলো কতদিন আগে এসেছিলে আর কবে তোমাকে প্রতিকার দিয়েছি। 2012 সালে এসেছিলে, প্রতিকার দিয়েছি, খুবই খুবই উপকৃত। দাদা, আপনি তো ভগবান, আপনাকে আমি যে ফোন লাগাতে পেরেছি এত বছর পর, মানে আমি কি বলবো, আমার তো হাত পা কাঁপছে। চলো, তোমার হাত পা কাঁপুক, আর আমাকে কোনো প্রশংসা করে লাভ নেই, আমি অতটা প্রশংসা করার ইয়ে নেই, ঠিক আছে? তোমার হাত পা কাঁপুক, কাঁপতে কাঁপতেই থেমে যাবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করে গুছিয়েই বলছো, এর থেকে ভালো আর কিছু বলা যায় না। উনি নিজেই বলছেন যে আমার আবার যাওয়ার সময় হয়েছে, আমি বুঝতে পারছি। তো ইয়ে আজকে কার ব্যাপারে জানবে বলো? হাজবেন্ড, আমি আমার আজকে আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে বলে ফেলো। জন্ম তারিখ বলো। 20 আগস্ট 1990। 20 দুপুর 1:15, এই আস্তে আস্তে, 20 আগস্ট 20/8/1990। হ্যাঁ, 1990। দাঁড়ো দাঁড়ো, টাইমটা বলো। দুপুর 1টা কত বললে? 1:15। 1:15 দুপুর, কোথায় জন্ম? সাঁইথিয়াতে। সাঁইথিয়া বীরভূম, কারেকশন, টাইম কিছু হয়নি। তোমার সিংহ রাশিতে এই বছরে যে 5টা রাশি যে ডাউন, তার মধ্যে সিংহ হচ্ছে ওয়ান অফ দেম। এই বছরে যে 5টা রাশিতে বলেছি আমি উপাচার, যেটা ফলের মধ্যে টিপ দিয়েছিলাম, তুমি করছো? রাহুর প্রভাব চলছে, সিচুয়েশন ভালো নয়। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে তোমার রবির দশা, রবির সাথে তোমার চলছে রাহু কেতুর প্রভাব চলছে। 2021 পর্যন্ত এটা চলবে, ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো যাবে না। রাহুল ভালো তো যাচ্ছে না অলরেডি। হ্যালো হ্যালো, না যাচ্ছে না। হ্যাঁ, উত্তর দেবে তো তুমি, তুমি তো এরকম যাচ্ছে না স্যার, যাচ্ছে না। আরে সে বুঝে গেছি, যাচ্ছে না বললাম, উত্তর পাচ্ছি না, ভাবলাম ভুলভাল বকছি। না না স্যার, আমি শুনছি মন দিয়ে। কত মন দিয়ে শুনলে তো হবে না, না আমরা তো জানবো। তুমি শোনো, এখন এসে কোনো লাভ হবে না। তুমি আমার কাছে লাইন তো পেয়ে গেলে, আজকে বলেও দিলাম, চন্দনের উপাচারটা হাজবেন্ডের জন্য করো, ঠিক আছে? আর তুমি যেটা করছো ফলের মধ্যে টিপ দিয়ে, ওটাতে তোমার গুরুজনানির জায়গা নষ্ট হবে, নেগেটিভ প্রভাব কেটে যাবে এবং শারীরিক দুর্ঘটনার জায়গা থেকে মুক্তি পাবে। আর তুমি আমার কাছে আসবে এপ্রিল কিংবা মে মাসের পরে, ঠিক আছে? চলো, ঠিক আছে, ধন্যবাদ শুভশ্রী ফোন করার জন্য। কারণ সুভাষ দা, এই যে একটু আগে আমি বললাম যে সুভাষ শাস্ত্রী পারে না এমন কোনো কাজ নেই, জ্যোতিষ জগতে প্রত্যেকেই জানেন এবং আমাদের সাধারণ মানুষও জানেন। সুভাষ দা বলছেন যে আমি আমি এখনো আমি কিন্তু এই দাবি করেন না করি না, সেটা সুভাষ দা বললেন। তবে সুভাষ, আরেকটা কথা বলি, আপনি একটা কথা বলেন, সব ছকই পজিটিভ? দেখো, প্রত্যেকটা ছকের মধ্যেই একটা পজিটিভিটি লুকিয়ে থাকে। এই যে মেয়েটা 12 সালে এসেছিল, প্রতিকার দিয়েছিলাম, ভালো চলছিল, এখন আবার ডাউনে এসছে, কোনো এরকম ছক নেই।
আর ফোনে আছেন, এক মিনিট হোল্ড করবেন, এমন কোন ছক নেই যেটা ভালোই চলবে আবার খারাপই চলবে। তো কোন লাইনে আপনি কাজ করছেন এবং কতটা আপনি আপনার জিনিসটাকে নিতে পারছেন, মানে বেনিফিটটা নিতে পারছেন, তার উপর ডিপেন্ড করছে। কে আছেন ফোনে? হ্যালো 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 স্যার, কে বলছেন? বলুন, শুনছি। আমি বসিরহাট থেকে কবিতা দাস বলছি। কোথা থেকে? বসিরহাট থেকে গোবিন্দ দাস? কবিতা দাস। কবিতা দাস, সরি, কবিতা দাস। বলুন স্যার, এসেছিলেন? ফোন দিয়েছি স্যার। এসেছিলেন কখনো দিদি? বেঙ্গল পুলিশে চাকরি পেয়েছে। চোরদের এখন ধরা যায় না, চোরদের সব ছাড়িয়ে নিয়েছে। 18 এর রেমিডি সুভাষ দার 20 তে জব, তাই তো? হ্যাঁ এখন বড় লেভেলের চোদ্দের ধরে সব ছাড়িয়ে নিয়ে চলে যায় লোকেরা। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার আমি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলে ফেলুন জন্ম তারিখ। ডেট অফ বার্থ 1/10/2000। দিদি ধরতে হবে, ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ধরতে হবে, ধীরে 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 ধীরে। আপনি সুভাষ দার অনুষ্ঠানে ফোন করেছেন, টাইমটা বলুন। 1/10/2000 টাইমটা বলুন। ধরুন কিছুক্ষণ কাঁপতে কাঁপতে দেখুন থামে কিনা। আগের ফোনেও বলছে আমি কাঁপছি, এটাই হয়, এটাই হয়। না না, তার মানে আমি কি কাঁপুনি ধরাতে এখানে আসি? আমি তো কোনো ভয়ের কথা বলি না। সুভাষ দা 10 বছরও ফোন পায় না মানুষ, 10 বছরের বেশিও ফোন পায় না, বা কেউ পেয়েও যান দেখুন কাঁপুনি ধরে যায়। এ এ কাঁপুনি ধরতে হবে না, বলি একটা সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে প্রচুর অনুষ্ঠান হয় জ্যোতিষের, এই সকাল থেকে শুরু হয় রাত্রির 12টা পর্যন্ত হয়। অন্য অনুষ্ঠানে লাগাবেন দেখবেন চট করে পেয়ে গেছে, এই পেতে 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 কাঁপুনি কমে যাবে। আমার জন্য ট্রাই না করে যাকে পাবেন তাকে ধরে নেবেন, যা বলে শুনে নেবেন একবার, কি কি খারাপ কি আছে, কিছু তো বলবে। আচ্ছা, ছেলের যে ছকটা খুললাম, তুলা রাশি চন্দ্র শুক্র বুধ, চন্দ্র শুক্র বুধ। এখানে যেটা মেন প্রবলেম এই ছকে, হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল হবে না। এক, বৃহস্পতি এবং শনি বসে রয়েছে বিষর ঘরে, ছকে একটু বেশি বয়স থেকে, মানে ধরুন বৃহস্পতি দশায় জন্ম, তো জন্মকালীন দশাটা মাত্র 4 বছর পেয়েছে, ভালো পায়নি। এই শনির দশা চলছে, 19 বছরের শনিটা পুরো পেয়েছে আর জন্মকালীন, আচ্ছা ঠিক আছে আপনাকে সব বলে কি হবে কাজ। আচ্ছা, শনির দশা চলছে, 2024 সাল না পড়লে এই ছকের গতি আসবে না, জীবনে গতি আসবে না, কেরিয়ারেরও কিন্তু গতি আসবে না। সো দ্যাট যেটা করতে হবে, এখন শেষবেলা শনির প্রতিকার করেও কিন্তু ভালো ফল পাবেন না। হায়ার স্টাডির মুখে কিছু বলছেন? হ্যাঁ স্যার বলুন। বলছি তো, মাঝখানে কি বলে উঠলেন আপনি সেটা বলুন। প্রতিকার করে লাভই হবে না, 2004 সাল থেকে শনির দশা শুরু হয়েছে, 19 বছরের দশা, 2023 সাল পর্যন্ত চলবে, তা আপনি এখন প্রতিকার করে কি করবেন? স্যার আমার কাছে তো যেতে চাই স্যার, বলুন তাহলে কবে যাব কি? এখন আসবেন কি সুভাষ দা? উনি কি পারপাসে আসবেন বলুন? কেরিয়ার তো এখন হবে না, কেরিয়ার এখন হবে না বলুন। এই বছরের শেষে এখন এসে লাভ হবে না দিদি, আপনি যে আসবেন আপনাকে তো কিছু এলেও তো কিছু দেব না, আর এসেও লাভ হবে না, কেননা এই যে ছকটা এখন চলছে বৃহস্পতি আর শনি, শনির দশায় শনির সাথে বৃহস্পতি অন্তর্দশা, 23 পর্যন্ত সম্পূর্ণ শনির দশা আছে, 21 পর্যন্ত আছে। এবছরের আপনি মিডল পরে আসুন, জুলাই আগস্টের পরে আসুন, তখন দিলে 2-4 মাস সময় লাগবে, 21 সাল থেকে একটা গতি আসবে ছকে। 2000 সালে জন্ম, আপনারা দেখছেন 20 বছর বয়স, শনির দশা চলছে, ভালো কিছু এখন হবে না, যা করছে করুক, এবছরের মাঝামাঝি পরে আসুক, চলুন। ধন্যবাদ। আপনারা শুনলেন যে কবিতা দিকে কিন্তু ছেলের কথা বললেন যে এখন এলেও আমি রেমেডি দেবো না, সুভাষ দা বলে দিলেন সোজাসাপটা কথা, এবং এবছরের শেষে বলেছেন, এখন দেখুন মার্চ মাস যাচ্ছে, একজন আসতে চাইছে, সুভাষ দা বলছেন। আর একটা বিষয় আমার খুব মানে ভালো লাগে সুভাষ দা, যে আপনি বললেন না ঠিক টেকনিক্যাল জায়গাগুলো জ্যোতিষশাস্ত্রে, বলেই বলছেন না না আপনাকে বলে কি হবে। না না, আমি নিজেই বুঝি না এতটা, এতটা টেকনিক্যাল আমি বুঝি না, যতটুকুন টেকনিক্যাল বুঝে কাজ হয় ততটুকুনই বুঝি।
খুব জ্ঞানী পণ্ডিত, একবারে ডাক্তার ফাক্তার পণ্ডিত, এরকম কিছু নয়, সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে গেল দেখবেন। আর তারপরে জিজ্ঞেস করছে কি বাবা জানতে চান বলুন, কি হলো তাহলে এই যে এত কিছু করলাম জানতেই যদি চাইবো ওনার থেকে আমি, তাহলে আমি কি করলাম এই সেই, এরকমই হয় মূলত অনুষ্ঠানে। যাই হোক, ওই যে বলছিলাম না হাত পা কাঁপানোর সহজ ফর্মুলা, অনেক অনুষ্ঠান হয় সকাল থেকে শুরু হয় রাত 12টা পর্যন্ত, ফটাফট লাইন ধাকালাবেন আর পেয়ে যাবেন, হাত পা কাঁপবে না, ফটাফট অনেক কিছু করে দেখবেন, আপনার থেকে জিজ্ঞেস করছে কী জানতে চান, মানে আলটিমেট কী হলো তাহলে, কিছুই হলো না। যাই হোক, যেটা ফিরে আসছিলাম যে এ বছরে যে পাঁচটা রাশির কথা বলেছিলাম, রাহুর প্রভাব সবাই থাকবে, যে কটা ছক অলরেডি তিনটে আমার কাছে কটা এলো, দুটো হরস্কোপ পেলাম, আপনারা দেখলেন 12 সালে তার সিচুয়েশান ভালো ছিল, 18 সালের পর থেকে সিচুয়েশান খারাপ হয়েছে, দশাগুলো চেঞ্জ হয়। এই যে ছকটা পেলাম এখানে বৃহস্পতির দশা জন্মকালীন দশা একটা পেয়েছে। আচ্ছা বলে দেখি আপনাদের, বৃহস্পতির দশা যদি কারোর জন্ম হয় সেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ। তাহলে কী পজিটিভ, পজিটিভ কিছু বললাম না, তাহলে পজিটিভ কোথায় গেল, ঢুকিয়ে গেল না হারিয়ে গেল, পজিটিভ পালিয়ে যায়নি, পজিটিভ পাথর চাপা পড়ে রয়েছে, তবে আছে শিশির মধ্যে মুখ বন্ধ ছিপি বন্ধ রয়েছে পজিটিভ, তা পজিটিভিটি ছিপি খুলবে 24 সালের পর থেকে, আর আমি আসতে বললাম 20 সালের শেষের দিকে, তাহলে 21 সাল থেকে মুভমেন্ট হবে। ওই বলো আপনার পজিটিভিটি রয়েছে হয়তো, মানে সেন্ট কিনেছেন সেন্টের মুখ বন্ধ ইউজ করবেন তবে না গন্ধ ছাড়বে। বাহ, দারুণ উদাহরণ, দারুণ উদাহরণ, আসবো আমরা। তবে হ্যাঁ, এটা সত্যি কথা সুভাষদা, আমরা এই জন্যই বলে থাকি যে জ্যোতিষ জগতের একেবারে বেদ বাক্য সুভাষ শাস্ত্রী আমাদের বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো দিদি, নমস্কার দাদা, তো নমস্কার, অনেকদিন পর দাদা ফোন পেলাম, আবার পেয়েছেন মানে দুবার, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এটা প্রথম, এটাই প্রথম, এটাই প্রথম, আচ্ছা চলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মালদা থেকে বলছি, পূর্ণিমা দাস বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসেছিলেন কখনো সুভাষদার কাছে? আমি নিজে যাইনি, অন্য গেছিল একজন, আচ্ছা পাশে বাড়ি, আচ্ছা নিজের জন্য করি, একদম পারফেক্ট করেন দুটো, যদি মেয়েরটা হয় না মেয়ের সাথে দুধের স্নানটাকে জুড়ে দেবেন যদি পসিবল হয়, সম্ভব হয় মাসে একবার যে কোনো একদিন, শরীর খারাপ অবস্থা ইউজ করা যায় না ওটা, মেয়েকে করাবো, মেয়েকে করাবো, উপাচার করে কাজ হয় মানুষ, লাইনে থাকুন, মানে শব্দ খরচ করাও খুব বোকা বোকা লাগে, কোনো রকম শব্দ খরচ করা, এতে কি কাজ হয় না হয় আমার দর্শকরা বলছে, এতে সুভাষ শাস্ত্রীর কোনো বেনিফিট নেই। লাইনে রয়েছেন এক মালদা থেকে, এক দিদি রয়েছেন লাইনে, তো চলুন যা যে যা সাধ্য করার করুক, আমার আপনাদের কাজ হোক, বলুন। ১৬/১১/১৯৯৯ কি দেখেছি না দেখিনি আমি, না দেখেনি, দেখিনি সময় বলুন, এক মিনিট, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, এক মিনিট, 16/11/99, হ্যাঁ হ্যাঁ 99, ওই আমার দর্শকদের আমি একটা কথাই বললাম, যে যে আমার সাধ্য করার করুক আর উপাচার করে মানুষের কাজ হোক, এবং কাজ হচ্ছে মানুষের, তাই তো, ওই তো বললাম আমার সাধ্য করার করুক, কারোর ভালো হয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, দাদাকে তো আমার দাদার প্রোগ্রাম, দাদার কাছে যেতে পারিনি, কবে যাব ওই জন্যই জিজ্ঞেস করা, দেখে বলে দিচ্ছি আসতে হবে তার কোনো মানে নেই, আসতে ঘরে বসে তো কিছু হতে পারে, দেখছি আই ট্রাই, হ্যাঁ সময়টা বলো, সময়টা রাশি তো বৃশ্চিক, সাড়ে সাথে কেটে গেছে, বুধের দশা জন্ম, নক্ষত্র ভালো, দশাটা একটুখানি ওর ডিস্টার্ব চলছে রাইট নাও, অনেক বড় দশা শুক্রের দশা, সব থেকে বড় দশা 20 বছর দশা শুক্রের দশার মধ্যে দিয়ে চলছে, এবং শুক্র রাহুর পিরিয়ডে চলছে, শুক্র রাহু এই পিরিয়ডটা জীবনের অত্যন্ত ভাইটাল পিরিয়ড, মেয়ে চাকরি করতে পারে, কোথায় আছে মেয়ে? মেয়ে তো বিএসসি নার্সিং করছে দাদা, নিউ গড়িয়াতে আছে, নিওটিয়া একাডেমিতে বিএসসি নার্সিং করছে, ওখানে ওখানে নিওটিয়া একাডেমিতে কি করছে?
নিয়তিয়া একাডেমিতে বিএসসি নার্সিং করছে। মেয়ে চাকরি করতে পারবে প্রথমেই বলেছি কিছু শোনার আগে, তারপরে বললাম কোথায় আছে। প্রথম তো চাকরি করতে পারবে, বিএসসি নার্সিং এ গেছে, কিন্তু রাউর পিরিয়ড না ছাড়লে ঠিক জায়গাটা স্যুট করবে না ওর, যেখানে ও রয়েছে সেই প্লেসটা ওর জন্য কিন্তু স্যুট করবে না, প্লেস কিন্তু চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছেন? শুক্রের, শুক্র রাহুর অন্তর্দশা চলছে, শুক্রের দশা সবথেকে বড় দশা এবং সে 20 বছরের দশার মধ্যে রয়েছে, এটা কিন্তু ওই কিন্তু চেঞ্জ করতে হবে প্লেসটা, প্লেসটা কিন্তু স্যুট করছে না আর কাজের জায়গায়। হ্যাঁ বলুন। প্রেমের যোগ রয়েছে ছকে, প্রেমের যোগ রয়েছে, ওইটাই কি বিয়ে হবে? ওটা তো কেটে যাবে কিন্তু প্রেম তো চলবে, ওইখানেই হবে বিয়ে? আমি কিছু জিজ্ঞেস করার পক্ষেই নেই, কিছু প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেওয়ার সুভাষ শাস্ত্রী কোনো মেন্টালিটি নেই, আমি যা দেখছি। হ্যাঁ বলো বলো বলুন। দাদা বলছি যে ওর কি প্রেমের যোগটা কেটে যাবে? না এখন চলবে, কেটে যাবে বলিনি, চলবে। তাহলে আপনার কাছে কি যাব? ও কি জন্য আসবে? আমি আপনাদের বললাম সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রোগ্রাম হয়, পঞ্চমে ষষ্ঠমে সপ্তমে অষ্টমে নবমে 1 থেকে 12 পর্যন্ত সব চলবে, চলার পরে আলটিমেট জিজ্ঞেস করবে, প্রশ্নচিহ্ন মার্কস দিয়ে আমাদের দর্শককে জিজ্ঞেস করা হয়, সেখান থেকে একটা ফিডব্যাক নেওয়া হয়, সেই ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া হয়। এর ধারে কাছে নেই, আমি অত বুঝি না, অল্প বুঝি, প্রেম যেটা চলছে ওটাই এখন থাকবে। তুমি বলার আগেই বললাম, উনি বলার আগেই বললাম যে আমি জিজ্ঞেস করার পক্ষপাতী নই, আমি শিওর, আমি যা দেখছি ঠিক দেখছি, আমি যা বলছি ঠিক বলছি, এর বাইরে এবং উনি ওই জন্যই আসতে চেয়েছেন। তো এখন এসে কোনো লাভ হবে না, এই প্রেমটাই কন্টিনিউ করবে। কী করতে চাও তুমি, কী করতে চাও? আমি এটা কাটাতে চাই। এইটা থেকে এখন মুক্তি পাওয়া খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। হ্যাঁ হবে না কিছু, তুমি একটা কি বলি? আচ্ছা তুমি তাহলে 2-3 মাস আগে, কতদিনের এই সম্পর্কটা? 1 বছর হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি 2-3 মাস আরো দেখো, ঠিক আছে? এখন তো এটা চলবে, রিলেশনটা এখন চলবে, ঠিক আছে? হ্যাঁ তুমি আমার কাছে, তবে এপ্রিল মাসটা যাক, 2-3 মাস পরে আসবে। ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই জন্যই সুভাষ শাস্ত্রী আমি একটু আগে বলছিলাম যে যার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, সুভাষ দা সত্যিই বলেছেন জিজ্ঞাসা করেন না সুভাষ দা, কোনোদিন আজ অব্দি সুভাষ দাকে দেখিনি প্রশ্ন করতে। এবং একটা মজার বিষয় হচ্ছে সুভাষ দা যে এখানে বলছেন যে আমি জানি এটা হয়েছে, এবং এটা একদম কনফিডেন্টলি সুভাষ দা বলছেন, কারণ সুভাষ দা জানেন এটাই হয়েছে, এবং অদ্ভুতভাবে উনি ওপার থেকে বলছেন এই জন্যই উনি আসতে চাইছেন, এখন কি না সেটা বলুন। নমস্কার, তেল তেলের উপচার কতদিন করা হচ্ছে? এটা আমার মোটামুটি 1 বছর হতে চললো। What is your feelings? বলুন কি করে বুঝতে পারছেন, করে কি ফিল করছেন, কি বুঝতে পারছেন বলুন। না আমার তো অনেকটাই ভালো লাগছে, আমি ছেলের জন্যই করছি, খুব ভালো লাগছে। একদম মা হিসেবে আপনি আরো বুঝতে পারবেন যে এটা কন্টিনিউ করে যান, ভালো ফল আসবে। বলুন কার ব্যাপারে জানবেন বলুন। হ্যাঁ আমার ছেলের জন্যই জানবো। জন্ম তারিখ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ 14 জুলাই 14/7/1999 ধরতে হবে, একটু ভুল হয়েছে, ভুল হয়েছে আমার, 14 জুলাই 1999। হ্যাঁ টাইমটা বলুন দিদি। হ্যাঁ হ্যাঁ দুপুর 12:49 চলুন, হয়ে গেছে। জন্ম দক্ষিণ দিনাজপুরে কি না মালদাতে? হ্যাঁ 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 দক্ষিণ দিনাজপুরে। দুপুর 12:49 তাহলে ওটা পিএম হয়ে গেল,
কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, শনির পজিশন ডাউন। হরোস্কোপে শনি আর বৃহস্পতি একসাথে বসে রয়েছে, যার কারণে এ কিন্তু রাজ্য সরকারের চাকরি পাবে। শনির দশা জন্ম, শনির দশা যখন জন্ম হয় তখন সেটা একটু দেরি করে কাজ হয়, চটপট কিন্তু কাজ হতে চায় না শনির দশা জন্ম হলে। আর ছক তো ভালো ছক, এই ছকে এই মুহূর্তে বিশেষ কোনো পজিটিভিটি কিছু নেই। পড়াশোনা চলবে? পড়াশোনা ছাড়া কিছু করে, কিছু শেখে? রাজ্য সরকারের চাকরি পাবে, চাকরির যোগ 2024 টু অনওয়ার্ডস, রাজ্য সরকারের চাকরি 24 থেকে অনওয়ার্ডস, হ্যাঁ 24 টু আগের দিকে রাজ্য সরকারের চাকরি পাবে। হ্যাঁ একদম, আপনারা শুনলেন আবারও সুভাষদা, এরকম যে কত শুনবেন তার ঠিক নেই, কারণ এত বছর ধরে সুভাষদা অনুষ্ঠান করছেন, একেবারেই আস্থা ভরসা বিশ্বাসের একটি নাম সুভাষদাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি। এবং বিশেষ করে সুভাষদা বলেন আমার সম্বন্ধে আমার কিছু বলার নেই, মানুষের ভালো হোক উপকার হোক সেটাই আমি চাই, যা করি মানুষের জন্য করি। এবং তার প্রত্যেকটা নমুনা আমরা প্রতিটা ফোনে পাই সুভাষদা, প্রত্যেকটি মানুষ যখন ওপার থেকে বলেন আপ্লুত হয়ে যান, কেউ কেঁদে ফেলেন, কেউ আনন্দে উচ্ছ্বাস উল্লসিত হয়। না সত্যিই বলি সুভাষদা, এটা আপনি সবসময় বলেন যে আমার কাছে সব ছকই পজিটিভ প্রবণ, এবং মানুষ আমার কাছে সবার আগে। কোনোদিন সেলিব্রিটির কথা বলতে আমি সুভাষ শাস্ত্রীকে শুনি, অথচ কত সেলিব্রিটি সুভাষ শাস্ত্রীর কাছে আসে, কিন্তু আনপাবলিকের কথা সুভাষ শাস্ত্রী সবসময় বলে থাকেন, এই জন্যই সুভাষ। দেখো দেখো, সাধারণ মানুষই আমাকে সুভাষ শাস্ত্রী বানিয়েছে। যেদিন প্রথম সিটিবিএনএ এসেছিলাম সেদিন তো প্রথম যারা আমাকে ফেথ রেখেছিল, আজও 20 বছর পরে যারা ফেথ রেখেছে এবং এতদিন কাজ করছি, নাম হওয়ার পরে তো সেলিব্রিটি অনেক এসছে, তো ছাড়ো না, তাতে কী হলো? নাম তো সাধারণ লোকই বানিয়েছে, সাধারণ লোকই, জানি না কেউ লাইনে আছে কিনা, ট্রাই করছে কিনা, তো সাধারণ লোক নাম বানিয়েছে। সেলিব্রিটির পেছনে ছুটে তার দুটো ছবি পাঠিয়ে আমার কোনো লাভ হবে না। আমার জীবনে আমি কোনোদিনও চেম্বারে সেলিব্রিটির ছবি পাঠাই কোনোদিন পাঠাইনি, আমার কাছে বহু পলিটিক্যাল নেতা আমার সাথে বসেছে, আমি কোনোদিন ছবি তোলার আগ্রহী নই, আর তাদের সাথে আপনাদের ছবি দেখিয়ে নিজের প্রচার বাড়ানোর পক্ষেই নই, কিছু বলারই পক্ষে নই, আমার কিছু নেই সেলিব্রিটির সাথে, সেলিব্রিটির অনেক দামি লোক, আমার ছবি তাদের সাথে করে কি করবো আমি বলো? প্রচারের তো নেই অবশ্যই সেরকম আকাঙ্ক্ষা সুভাষদা, কিন্তু উপাচার তো ডেফিনেটলি রয়েছে, কারণ আপনারা দেখছেন কত মানুষ উপাচার করছে আপনাদের জন্য। হ্যাঁ আপনাদের জন্য, এখানে সুভাষদা কিন্তু বেনিফিটেড নন, কিন্তু সুভাষদা আমি বেনিফিটেড, নিশ্চয়ই বেনিফিটেড, আমার আমাকে যারা ফলো করছে আমার জন্য, যারা 20 বছর দেখছে তারা উপকৃত, এটাই বেনিফিটেড। বাহ, আমার চাই না কোনো টাকা পয়সার বেনিফিট, টাকা পয়সার বেনিফিট চাইলে আমি সিটিভিএনএ রোজ প্রোগ্রাম করতে পারি, ডেইলি প্রোগ্রাম করতে পারি, আরও বেশি ফোন হবে, আরও বেশি জায়গায় যাব। আমি 3টে জায়গার ডেট এখনও দিতে পারিনি, আপনারা দেখছেন ডেট দিতে পারিনি, কিছু কীভাবে শটিং করবো আমি জানি না, আগরতলা গুয়াহাটি এবং চন্দননগর ডেট কনফার্ম হয়নি, চেষ্টা করছি, শিলিগুড়ির ডেট কনফার্ম হয়ে গেছে, মালদার ডেট কনফার্ম হয়ে গেছে, দেখছি কী করা যায়। তো আমার আমার একটাই বেনিফিট, আমার প্রতিটা উপাচার আপনারা ফলো করে আপনারা ভালো ফল পাবেন, দিস ইজ মাই বেনিফিট, এটাই বেনিফিট, অর্থকরি বেনিফিট না, মানুষের উপকার বেনিফিট হচ্ছে সুভাষদার কাছে, আপনারা ফল পাচ্ছেন উপাচার করে সুভাষদার কাছে, এটাই বেনিফিট, এই জন্যই সুভাষ শাস্ত্রী। এই জন্যই আমি ঠিক অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম সুভাষদা পারে না এমন কোনো কাজ নেই, আমার কথাটা কেটে সুভাষদা বলেছেন আমি কিছুই পারি না, এটা কি সত্যি? আমার ওপরে দর্শক যারা রয়েছেন, যারা এই আপামর জনসাধারণ রয়েছেন, তারা জানেন সুভাষ শাস্ত্রী কী পারেন, এবং এই যে আস্থা ভরসা বিশ্বাস, এই কথাগুলো শুধু শব্দ নয়, এই কথাগুলো না ভরসা, এবং সেই ভিতটা তৈরি করেছেন একমাত্র সুভাষ শাস্ত্রী। এই ভিত তৈরি করে গেছে আমার গুরুদেব এবং আমার মা, একদমই তাই, এবং এই ভিত আমি তৈরি করিনি, যেদিন আমার উপর কেউ ভরসা রাখতো না ওই দুজন লোক আমার উপর ভরসা করতো, যেদিন নাম হয়ে তারপর লোকে কি ভরসা করেছে সেটা আমি বলতে পারবো না, নিজের কথা কিছু বলতে আসিনি, তবে এই ভিতে, ভিতের কথা বলে না, হ্যাঁ ভিত ওনারা দুজন তৈরি করে দিয়েছে, আর সেই ভিতটাকে আপনি সঠিক কাজে লাগাচ্ছেন সুভাষদা, এইভাবে মানুষের উপকার করে। সুতরাং আজকের হাতে সময় নেই, আপনারা অপেক্ষা করবেন রবিবারের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।